হ্যালো বন্ধুরা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো কোনো চিন্তা করবেন না তো আপনাদের ভাই অশেষ আছে না তো দেখতে পাচ্ছেন টিং 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 তো এরকম দেখতে পাচ্ছেন কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি ঠিক এরকমভাবে আপনিও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো সেটা কী হবে সে জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে তো সবার প্রথমে বলে নেই এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে কী কী লাগে আর কীভাবে ব্যবহার করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আসল কিন্তু আমি যে ভিডিওটা শুট করছি সেই ভিডিও কিন্তু এখানে পিছনে গ্রিন স্ক্রিন আছে ঠিক আছে এই গ্রিন স্ক্রিন মাধ্যমে কিন্তু আমি ভিডিও শুট করছি ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনার একটা গ্রিন স্ক্রিনে আপনার ভিডিও শুট করতে হবে ঠিক আছে তো ভিডিও গ্রিন স্ক্রিনে শ্যুট করার পরে তখন আমরা এই গ্রিন স্ক্রিন এডিটের মাধ্যমে এখানে এটা আউট করে দেবো দিয়ে এখানে কোনো অন্য একটা ইমেজ বসিয়ে দেবো তো সেটা কীভাবে করবেন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে এডিট আছে এডিট অ্যাপ্লিকেশান আছে সেই এডিট আপনি অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে পারেন তো তার ভিতরে পাওয়ার ডাইরেক্টার এবং কায়েন মাস্টার খুবই ফেমাস তো আমি আপনাদের কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিও এডিট করে দেখাবো এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো ঠিক আছে তো তো জাস্ট প্রথমে তো কায়েন্ট মাসটা আমি মানে আপনি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম সবার প্রথমে আপনাদের এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ইউটিউব সাইজটা নেবেন ঠিক আছে তো ইউটিউব সাইজ নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া তো এই মিডিয়া অপশানে আপনারা ক্লিক করবেন তো মিডিয়া অপশানে ক্লিক করার পরে প্রথমে তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে জাস্ট এখানে একবারে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ব্যাকগ্রাউন্ডে একটু বড় করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেওয়ার পরে প্রথমে চলে আসছি আসার পরে বন্ধুরা এবার আমরা যে গ্রিন স্ক্রিনে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা আমরা নিয়ে নেব তো জাস্ট সেই ভিডিওটা আমরা নেওয়া নেব কথা থেকে এখানে লায়ার অপশান দেখতে পাচ্ছেন তো লায়ার অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপরে মিডিয়া অপশান চলে এসছে তো এই মিডিয়া অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গ্রিন স্ক্রিনে ভিডিওটা এখান থেকে শ্যুট করেছিলাম সেটা এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে আনলাম তো বন্ধুরা জাস্ট এবার কী করবো জাস্ট এই ভিডিওটা কিন্তু এখানে আসলো তো জাস্ট এখান থেকে আমি কেটে আমি এটা একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর ভিডিওটা বেশি আমি বড় করবো না ঠিক আছে এই পর্যন্ত রেখে দেই ঠিক আছে গ্রিন স্ক্রিন নেওয়া হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন স্ক্রিন ওই ভিডিওটা কিন্তু ছোট আছে ঠিক আছে তো এটা কিন্তু ফুল স্ক্রিন সাইজ করবো তার জন্য জাস্ট আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখানে থ্রি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট বড়ো করে দেবেন দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গেছে তো এবার কী করবো আমাদের তো এখনও গ্রিন স্ক্রিন আছে ঠিক আছে এবারে গ্রিন স্ক্রিনটা আউট করতে হবে তো আপনি গ্রিন স্ক্রিন আউট করার জন্য জাস্ট এই ভিডিওর যে ফুটেজটা আছে না গ্রিন স্ক্রিন তো এখানে আপনারা ক্লিক করবেন একবার তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন বা যদি আমি এটা এরকমভাবে দেখাই তাহলে এখানে আপনারা ক্রোমা কীতে ক্লিক করবেন ক্রোমা কী দেখতে পাচ্ছেন ক্রোমা কী তো জাস্ট এই ক্রোমা কীতে আপনারা ক্লিক করবেন ক্লিক করবে এটা ইনিমেল করে দেবেন তো ইনেমেল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এবার আমাদের অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে তো এই অ্যাডজাস্ট করার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এটা এধারে যে ছাব্বিশ আছে না তো এটা আমি একটু বাড়িয়ে দিই বা এধারে যে পঞ্চাশ আছে তো এটা একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিই তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু দেখাবে তো আমি ব্যাকগ্রাউন্ডে এরকম সিলেক্ট করলাম তো জাস্ট এবার আমি যদি প্লে করি হ্যালো বন্ধুরা হ্যালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আপনারা তো বুঝে নিলেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় তো যদি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে তো থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই